এখন এডিটিং এ বসছি, জানি না কতক্ষণ এডিট হবে, খুব তাড়াতাড়ি এডিট করার চেষ্টা করব, কারণ দিতেই হবে। আমরা অনেকদিন ধরে ভীষণ ইরেগুলার হয়ে পড়েছি, যেটা একদম ঠিক নয়, কারণ তোমরা সবাই ওয়েট করে থাকো আর তোমাদের জন্যই ব্লগ, তো সেজন্য আজকে দিতেই হবে। সেই ঠিক করেই আগের ব্লগটা কমপ্লিট করে দিয়েছি আর একটা আমার নতুন ব্লগ শুরু করছি। ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো চলো এই ব্লগটা আবার কালকে কন্টিনিউ হবে। এই দেখো বেনুকে একটু ঘুম পাড়িয়ে এডিটিংটা করছিলাম, মাই ঘুম পাড়িয়ে দিয়েছিল আর উঠে গেছে এখন। গুড মর্নিং, আজকে যে স্যাটারডে, বেনু উঠে গেছে ঘুম থেকে, খাওয়াও হয়ে গেছে, এখন আমি বেনুকে নিয়ে একটু ঘুরছি বাইরে। হাই করে দাও সবাইকে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর সকাল সকাল বেনু যেহেতু নতুন জায়গা সবার কাছে যায় না এখন, তাই আমি ব্লগ করার সুযোগও পাচ্ছিলাম না, এতক্ষণে পেয়েছি, ওই যে টিকটক খুলে ফেলেছে। বেনু কালকে আর বাবাকে খুব মিস করছিল, সন্ধ্যাবেলা খুব একটু ঘ্যাং 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 করছিল, কাঁদছিল, বাবা বাবা করছিল। বুটু বুটু খেলছে, বুটু বেনু এখন অনেক কিছু বলতে চায়, এক্সপ্রেস করতে পারে না, কিন্তু চেষ্টা করে বিভিন্ন ভাষায় নিজের মতন করে বোঝানোর চেষ্টা করে, আর আমরা না বুঝতে পারলে হাত ধরে সেই জিনিসটাকে মানে করে বুঝিয়ে দেয় যে এটা বলতে চাইছে ও। এরকম ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম যে এই বয়সে মানে কত বয়সে কথা বলা শিখবে বা মানে স্পিচ ডিলের ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম যে, তখন ডাক্তার বললেন যে এতদিনে তো কথা বলা উচিত, মানে মোটামুটি এখনো বয়স 16 মাস, মানে 15.5 মাস 16 মাস, তো আস্তে আস্তে টুকটুক করে একটা দুটো ওয়ার্ড বলা উচিত। ডাক্তার বললেন ওর সাথে বেশি করে কথা বলো, অনেক বেশি করে কথা বলো, অনেক সময় দাও ওকে, আর ওটাও বললেন যে পারলে প্লে স্কুলে দিয়ে দিতে পারো, যেটা আমরা কিছুদিন আগেই ভাবছিলাম যে ওকে প্লে স্কুলে দিয়ে দেবো। তো দেখি আর কটা দিন ও কথা বলাটা শিখে গেলে, একটুকুনি মানে জাস্ট নিজেকে এক্সপ্রেস করাটা একটু একটু শিখলেই ওকে আমরা দিয়ে দেবো, মেবি আর 1-2 মাসের মধ্যে দিয়ে দেবো। দিলে নাকি তাড়াতাড়ি বাচ্চারা কথা বলা শিখে যায়, স্বাভাবিকভাবে অনেক বাচ্চা থাকে, অনেক টিচাররা বকবক করে, তারপরে অনেকের সাথে মানে সোশ্যালাইজ করা, এই জিনিসটা যত হবে তত তাড়াতাড়ি বাচ্চা কথা শিখবে। তারপর বললেন যে দাদু ঠাকুমা থাকলে তাদের সাথে বেশি সময় কাটাতে দিন, যারা ওর সাথে অনেকক্ষণ কথা বলতে পারবে, ওর ঠাকুমা তো এমনিতেও অনেকক্ষণ কথা বলে ওর সাথে, তো এটাই তাড়াতাড়ি তাহলে কথা শিখে যাবে বাচ্চারা। এই আপডেটটা তোমাদেরকে দেওয়া হয়নি, কালকে ডাক্তার এটাই বলছিলেন, আর এমনিতে বাকি সব তো ঠিকই আছে। আর আমি আবার আমার চুলের একটা ওষুধ আনতে ভুলে গেছি, সেটা আবার ও দিয়ে যাবে একটু, মানে জাস্ট স্টেশনে এসে দিয়ে যাবে। আমাদের বেলঘড়িয়া বাড়ি থেকে স্টেশন ভীষণ কাছে, 5 মিনিটের হাঁটা পথ, তো বললে এখন আমি ফাঁকাই আছি, এখন দিয়ে যাই, এমনি তোর ব্যারাকপুরে খেলা আছে, আমি বললাম তখন দিও, কিন্তু আসছে, তো আমিও রেডি হয়ে বেরোই, ভাবছি বেনুকে নিয়ে একটু ঘুরেই আসবো। আমাদের বাড়ি থেকে যদিও স্টেশনটা অনেকটাই দূর, টোটো বা রিক্সা ছাড়া অনেকটাই হাঁটা, আধ ঘন্টার উপর হাঁটা। এ দেখ দিদুন বাজার করছে, দেখ সকাল সকাল একদম তাজা সবজি নিয়ে এসেছে কাকু, কাকু না দাদা, সবাইকে কাকু বলি, দাদা। চলো বেনু হাত দাও, চলো 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 ঘুরে আসি, বাবার সাথে দেখা করে আসি, চলো। আমি আর বেনু একটা অটো পেয়ে গেছি পাড়াতে একদম সামনে থেকে। শোনা আমরা এখন পৌঁছে গেছি, ওয়েট করছি, ট্রেন ঢুকছে, ওয়েট করছি এখন, আর দর দর করে ঘামছি, প্রচন্ড গরম আজকে। প্রতি শনিবারের বাবা ওকে নিয়ে বের হয় হাঁটতে বেরোয়, তোমরা জানো ওকে ট্রেন দেখাতে নিয়ে আসে স্টেশনে বেলঘড়িয়াতে, আর আজকে সেটা আমি করছি। বাবা আসছে, বেনু বেনু বাবা আসছে, এই ট্রেনেই আসছে বাবা, না ওই দেখ বাবা আসছে, দেখ ওই দেখ বাবা মিস করছিল প্রচন্ড, কিরকম ঘুরতে আসা হ্যাঁ, এবার মাছ কারণে
খুলে ফেললাম পকেটে রাখো কি বলতে দাও তোমার দুজনকে খুব মিস করছি উপরে ফাঁকা ফাঁকা হয়ে গেছে একা একা আমি আমরাও খুব মিস করছি মেনু বাবা কই বাবা কি বাবাকে মিস করছে হ্যাঁ কালকে সন্ধ্যাবেলা কি ঘ্যান ঘ্যান করছে ভাবতেই পারিনি বাবার সাথে দেখা করতে আমরা যখন একসঙ্গে হয়েছি তখন একটুখানি খাবো না বাইরে এরকম হয় আমরা এখন ভাবছি মিও আমরা তো একটুখানি ছোট্ট টুক করে একটা স্ন্যাক্স ছেড়ে ফেলবো শনিবারের সকালে কী খাওয়া যায় কী খাওয়া যায় মানে বাহানা আমরা একটা খুঁজেই নিই খাওয়ার হ্যাঁ সেদিনকে তাড়া করে তো মা বাবার জন্য কিছু নেওয়া হয়নি তা আজকে নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু ক্ষীর গজা নিচ্ছি নতুন আইটেম এটা আমি দেখিনি আগে ক্ষীর গজা মাদের জন্য নেবে নাকি ক্ষীর গজা মানে সকালে স্ন্যাক্সের মতনই হয়ে গেছে যে মিষ্টির দোকান থেকে গেনু খাবো আমাকে খাইয়ে দাও ফেলো না ফেলে দেবে এই ফেলে দেবে ও কিন্তু খাবো কাকাই খাবি খাবো কাকাই না খাই খাওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে একটু কামড়েছে দেখো ফেলো না হাত থেকে মা ওকে তুমি নিয়ে ওকে খাইয়ে দাও খাও 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 আমি মা খাইয়ে দিচ্ছি তো তারপরে আমরা এখানে মন জিনিসে খেয়েছিলাম শুধু বেনু আছে আমাদের সাথে সেমকে চিকেন 64 খেয়েছিলাম ঠিক আছে তোমার জন্য একটা ভালো জিনিস আছে তোমার জন্য একটা জিনিস আছে আমরা আবার ঘুরে টুরে চলে এলাম বাগানে কে চান করে বাগানে কে চান করে বচ্চো বচ্চো মা বচ্চো বসো বচ্চো আবার কি বসো বসো হেভি মস্তি হয়েছে বাবা কি চান করছে ভয় লাগে গঙ্গা গঙ্গা উঠে পড়ো উঠে পড়ো ও শুধু ধারটা ধরছে আর সাট করে ঘুরে যাচ্ছে রে ওই যা উঠে পড়ো মা উঠে পড়ো ওঠো 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 এবার ওঠো আমি বাবা এই যা সব জায়গায় কাজ খুঁজে নেবে তো কাজের মেয়ে না আমার মা গো মা প্রণাম করো আর চলে আসো প্রণাম করে চলে আসো মা মা নম কর তো নম করো মা নম করো বেনুকে ভালো রেখো সবাইকে ভালো রেখো চলো আসো মা আসো এখানে প্রচণ্ড মশা এখানে প্রচণ্ড মশা আসো মা আসো 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 সেই লাস্ট দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি করার টাইমই পাইনি অ্যাকচুয়ালি একটু রেস্টও নিয়েছিলাম বেনুকে স্নান করালাম তোমরা দেখলে তারপরে বেনুকে খাওয়ালাম ঘুম পাড়ালাম ওর সাথে একটু ঘুমিয়ে গেলাম নিজেও নিজেও স্নান করে খেয়ে একটু ঘুমালাম আর এখন বিকেল হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে এখন আমি আর বোন একটু বেরোচ্ছি একটু মোমো খাবো
চলে আসবো। আর বেনু রয়েছে এই অফিসের ফাঁক থেকে, বোন একটু টাইম বার করেছে আমার জন্য, আমি বললাম চল একটু ঘুরে আসি। আর বেনুকে অনেক কষ্টে মার কাছে রেখেছি, দেখা যাক কিরকম থাকে মার কাছে। থাকে, আগেও আমরা বেরিয়েছি, অসুবিধা হয়নি, বাট এখনও আস্তে আস্তে বড়ো হচ্ছে তো বেশি মা মা করে, তো তাও আমরা একটু বেরোচ্ছি আধ ঘন্টার জন্য, ঠিক করে যাবো আর চলে আসবো। ওই দেখো মা বেনুকে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, যাতে আমাদের দেখে না কাঁদে, ঘুরছে দিদুনের কোলে। ফাঁকাই আছে, ও চাপ নিচ্ছে বলছে অফিস আছে। ভালো, অনেকটাই বড়। কোথায় বলছি? বোন বলছে যে এরা এক্সট্রা চিজের জন্য আমাদের আবার চাট নিল, বলছে তোর জন্য আমরা এদিকে আবার এই চাপ খাচ্ছে যে অফিস ছেড়ে এসছে। আবার এইসব আমি দেখাবো ব্লগে, ওর কলিগরা বা ফ্রেন্ডসরা দেখলে কি বলবে, এইসব নিয়ে চিন্তা করছে। এগুলো পাওয়ার ক্ষেত্রেও হয় আমি বুঝি, এটা যাই হোক যেটা এখন হলো সেটা হচ্ছে চিজ বার্গারের মধ্যে এক্সট্রা চিজ দেওয়ার জন্য, মানে চিজ ছিলই না অ্যাকচুয়ালি, থাকে বাট ওদের যেহেতুটা কম্বো অফার ছিল না তো আমাদের দেওয়ালো, জোর করে যে নিম হেভি খেতে লাগবে, তাই ও বলছে। তাই জন্য ও বলছে বলতে বিজনেসম্যান যারা তারা সবসময় তোর মতো কাস্টমারই খুঁজবে বোকা বাড়ানোর জন্য, আর ওদের যাতে লাভ হয়। 30 টাকা নিয়ে দিল, তাই না? সেলফি টেলফি হোক নাকি? কিরে খুশি, কোথায় তুই আমার ট্রিট দিবি? এসে গেছে এই বার্গারে চিজ দেওয়া নিয়ে এত দুঃখ, দিয়েছে অনেক বড় চিজ। আমাদের আবার টুকটাক কিছু নেওয়ারও আছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে না প্রায় দৌড়েই যাচ্ছি, কারণ 7টায় ওর আবার কল আছে। আবার বেনুও একা রয়েছে, একা না মানে মা ছাড়া রয়েছে অনেকক্ষণ, তো ছুটছি এখন পুরো। দাঁড়া রে, হয়ে গেছে নেওয়া, চল। আমাদের বাড়ির কাছে এখানে শনিদেবের মন্দির, এখানে আমরা ছোটোবেলা থেকে পুজো দিই, নমস্কার করি, প্রণাম করি শনিবার, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এসে পড়লাম, ছুটতে ছুটতে এলাম, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আবার এডিট করে দিতে হবে, তাই তাড়াতাড়ি শেষ করে দিলাম ব্লগটা, এখন বাজে 7টা। বেলু টাটা করে দাও সবাইকে, টাটা টাটা।